104.8 OFM নিবেদন করছে, যে মনুষ্য প্রজাতির হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি বিশ্বাস হিমালয়ের ন্যায় অবিচল এবং অটল, সেই মনুষ্য প্রজাতিকেই বাঙালি কয়। সত্যি বাঙালির হোমিওপ্যাথিতে বিশ্বাসটা বড়ই প্রবল। তা হবে না কেন, যে জাতি ছোটবেলা থেকে আর্নিকা, পালসেটিলা, ব্রায়ানিয়া, বেলাডোনা খেয়ে বড় হয়েছে, সে জাতি হোমিওপ্যাথি চিকিৎসা যে বিশ্বাসী হবে সে আর আশ্চর্যের কি। তবে বাঙালি শুধু হোমিওপ্যাথি ওষুধ খেতে নয়, সেই ওষুধ সম্বন্ধে জ্ঞান লাভ করার ব্যাপারেও ভয়ঙ্কর আগ্রহী। কিন্তু একবার জ্ঞান লাভ করলে বাঙালি কিছুতেই শান্ত থাকতে পারে না, সুযোগ পেলেই সে তার এই জ্ঞান জনকল্যাণে বিতরণ করতে চায়। তাই রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে বাঙালি যদি কোনো পেটের ব্যথায় কাহিল বা মাথার যন্ত্রণায় মুহ্যমান বা সর্দির আক্রমণে বিভ্রান্ত মানুষ পায়, তাহলেই ব্যাস, আর দেখতে হবে না, বাঙালি উত্তেজিত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার হোমিওপ্যাথি বিদ্যা জাহির করবেই করবে। তবে আমরা দেখেছি যে কোনো কোনো বাঙালি বাড়িতে হোমিওপ্যাথির ওষুধ রাত্রে সুইট ডিশ হিসেবেও খাওয়া হয়। আপনাদের অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা কিন্তু সত্যি। Say filming!